ভিউয়ার্স আজ দেখাবো কিভাবে ট্রেনের টিকিট কাটবেন। সো গুগলে যেয়ে প্রথমে shohoz.com এ ঢুকবেন। সো shohoz.com আমি লিখতেছি। সো shohoz ট্রেন এখানে ঢুকলেন, দেন shohoz-এর মূল ওয়েবসাইটটা চলে আসলো। এটা আমি লগে ঢুকলাম, এখানে ট্রেনে চলে গেলাম, এখান থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট চলে আসলো, ই টিকিট। সো এই হলো এটার ওয়েবসাইট। সো প্রথমে এখানে আপনাদের ফর্ম টু কোথা থেকে কোথায় যাবেন ওটা সিলেক্ট করে নেবেন। সো এখানে প্রথমে লগ ইন করে নেওয়া বেটার। সো আমি যদি আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো যারা এখানে রেজিস্ট্রেশন করে নেয় তারা রেজিস্ট্রেশন করে নেবেন। এখান থেকে প্রথমে ফর্ম ঢাকা এবং টুতে দিলাম আমি যাবো চাঁপাইনবাবগঞ্জ। এখানে আমি চাঁপাইনবাবগঞ্জ, এই যে নিচের দিকে দেখেন চাঁপাইনবাবগঞ্জ, এটা সিলেক্ট করে দিলাম। দেন আমার এখানে হলো ডেটটা সিলেক্ট করতে হবে আমি কয় তারিখে যাব। সো আমি 22 তারিখে যাব। চোজ ক্লাস, এখানে আপনারা যে কোনো সিট চয়েস করে নেবেন আপনাদের পছন্দ মতো। সো আমি শোভন চেয়ারে যাব, এই জন্য শোভন চেয়ার সিলেক্ট করলাম। দেন সার্চে ক্লিক করার পর এখানে আপনার বনলতা এক্সপ্রেস যে ট্রেনটা আছে এটা যাবে। সো এখানে আপনার শোভন চেয়ার, তারপরে স্নিগ্ধা এসি, এখানে অ্যাভেলেবেল সিট সব দেখাচ্ছে। সো আমি শোভন চেয়ার সিলেক্ট করলাম। এখান থেকে উম্ম যে বগিটা প্রথমে বাই ডিফল্টভাবে শো করতেছে, সো আমি এটাতে যাব না আর এটা চাপাই যাবেও না। সো আমি জবগিতে একটু চেক করি কোন কোন সিট খালি আছে। সো এই বগিতেও আমার কোনো সিট পছন্দ হয় নাই, এখন দেখি 6-তে কিছু আছে কি না। জবগিতে কিছুই নেই আমার পছন্দের মতো কোনো সিট। সো এখন আমি 6-তে দেখি কিছু আছে কিনা, 6টা সিট অ্যাভেলেবেল দেখতেছি। সো এগুলো আমার পছন্দের কোনো সিট না। সো আমি জবগীতি কাটবো। সো আমি জবগীতে আবার সিলেক্ট করে এখন এই যে এই সিটটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আপনার কোথা থেকে উঠবেন সেটা কমলাপুর। সো আমি কমলাপুর দিলাম, যদিও আমি এয়ারপোর্ট থেকে উঠবো। সো কন্টিনিউ পার্সেসে ক্লিক করবেন। সো ভিউয়ার্স বর্তমানে নগদ ট্রেনের টিকিটে 5% ক্যাশব্যাক দিচ্ছে। সো এখানে আমার সবগুলো সব ইনফরমেশন ঠিক আছে কিনা দেখে নিলাম। দেন নগদ ট্রেনের টিকিটে 5% ক্যাশব্যাক। সো এখান থেকে আমি নগদই পেমেন্ট করবো 445 টাকা। সো এখান থেকে আমি নগদটা সিলেক্ট করে নিলাম। দেন প্রসেস টু পেমেন্টে ক্লিক করলাম। তো এখন নগদের যে এটা গেটওয়ে আছে এটা চালু হয়ে গেছে। সো এখানে আপনাদের নগদ নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো দিয়ে তারপরে এখানে নিচে ক্লিক করবেন। দেন এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি ভেরিফিকেশন কোড আসবে, ওইটা দিবেন। সো আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার নগদ অ্যাকাউন্টে যে পিনটা ওই পিন নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। দেন নেক্সট। সো প্রসেসিং হচ্ছে। সো গাইস আমার টিকিট পেমেন্ট কমপ্লিট এবং আমার টিকিটটা আমি এখান থেকে পিন টিকিট নাও যে অপশনটা এখানে ক্লিক করবেন এখান থেকে। দেন এই দেখেন একটা পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেলো তার এবং টিকিটটা এখানে শো করতেছে। সো ভিউয়ার্স এখন আমি টিকিটটা পিন করে নিচ্ছি। সো আপনারা চাইলে সাথে সাথে পিন করতে পারেন অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করা পেন ড্রাইভে নিয়ে বাইরে দোকান থেকে পিন করে নিতে পারেন। সো গাইস এখন আমি ব্যাক টিকিট কাটবো। ওই পর্যন্ত ভিডিওটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।